আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমার ভূগোল বিশ্ব এই ইউটিউব চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা অবশ্যই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটিকে ক্লিক করে রাখবে। এর আগের দিন আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম জীব বৈচিত্র্য কীভাবে পৃথিবী থেকে বিভিন্ন ভূতাত্ত্বীয় যুগে বিলীন হয়ে যাচ্ছে বা সেগুলি বিলুপ্তির পথে চলেছে। আমরা এটাও জেনেছিলাম যে পৃথিবী সৃষ্টির পর থেকে যত ধরনের জীব বৈচিত্র্য বা উদ্ভিদ প্রাণী সৃষ্টি হয়েছিল তার 99% ইতিমধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে, মাত্র 1% আমাদের পৃথিবীতে বর্তমানে উপস্থিত। এই জীব প্রজাতিগুলো দিনে দিনে যেভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে সেটি কিন্তু কোনো বাস্তুতন্ত্রের পক্ষেই সুদিন নিয়ে আসবে না। অর্থাৎ আমাদের ভবিষ্যতে আমরা মনুষ্য জাতি বা মনুষ্য প্রজাতি যদি অনেক দিন পৃথিবীতে আরও টিকে থাকি তাহলে পরে আমরা এর যে কুপ্রভাব সরাসরি লক্ষ্য করতে পারবো। ইতিমধ্যে আমরা কিছু প্রভাব কিন্তু লক্ষ্য করে থাকি। জীব বৈচিত্র্য বিলুপ্ত হয়ে গেলে আমাদের পৃথিবীর উপর বা বাস্তুতন্ত্রের উপর কিছু কুপ্রভাব দেখা দেবে। মনুষ্য প্রজাতি হিসাবে হয়তো তার যে প্রভাবগুলো সেগুলো আমরা কিছুটা অনুধাবন করতে পেরেছি এবং আগামীতে হয়তো সেগুলো আরও বেশি অনুধাবন করতে আমাদের হতে পারে। এক্ষেত্রে এর যে ধ্বংস তার কুপ্রভাব যেগুলো আমাদের পৃথিবীর ওপর বা বাস্তুতন্ত্রের ওপর আমরা দেখতে পারবো বেসিক্যালি সেগুলোই হলো জীব বৈচিত্র্যের যে অবস্থান তার গুরুত্ব। অর্থাৎ জীব বৈচিত্র্য ধ্বংস হলে তার খারাপ দিকগুলো আমাদের দেখতে হবে, কিন্তু এখনও পর্যন্ত এই জীব বৈচিত্র্য থাকার জন্য আমরা তার থেকে কী কী সুযোগ সুবিধা ভোগ করতে পারছি বা তারা কীভাবে আমাদের যে বাস্তুতান্ত্রিক মিথস্ক্রিয়া সেখানে সাহায্য করছে। তাহলে এই বাস্তুতান্ত্রিক মিথস্ক্রিয়ায় জীব বৈচিত্র্যের যে অবদান বা গুরুত্ব সেটি আমাদের সকলেরই অনুভব করতে হবে এবং এই জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। তাহলে প্রথম আমরা একটু গুরুত্বগুলো সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করি। মানব জীবনে জীব বৈচিত্র্যের যে গুরুত্ব অপরিসীম তার ভিত্তিতে বাস্তুতান্ত্রিক অর্থনীতি নামে একটি নতুন বিষয় সৃষ্টি হয়েছে। বাস্তুতন্ত্রের যে বিভিন্ন জীব সম্প্রদায়গুলো সেগুলো কিন্তু একে অপরের উপর নির্ভরশীল, তাদের নির্ভরশীলতার উপর নির্ভর করে খাদ্য শৃঙ্খল আর পুষ্টিচক্র গড়ে ওঠে। যদি এই জীব বৈচিত্র্য নষ্ট হয় তাহলে খাদ্য আর বিভিন্ন খাদ্য খাদক যে স্তর বা শক্তি প্রবাহ সেগুলি কিন্তু ভারসাম্যহীন হয়ে পড়বে এবং অস্থিতিশীল হয়ে পড়বে, ফলে বাস্তুতন্ত্র বিপন্ন হবে। তাই আমাদের এই জীব বৈচিত্র্যকে কিন্তু রক্ষা করার প্রয়োজন রয়েছে এবং এভাবে তারা বাস্তুতন্ত্র সংরক্ষণ করছে, এভাবে তারা তাদের গুরুত্ব বাস্তুতন্ত্রের উপর ফেলছে। আমরা যে খাদ্য সংগ্রহ করি মানুষ আমরা জীব বৈচিত্র্যের অন্তর্ভুক্ত, সেখানে কয়েক হাজার উদ্ভিদ ও প্রাণীর উপর সরাসরি আমরা নির্ভরশীল। মানুষ খাদ্য সংগ্রহ এবং গ্রহণ করার সাথে সাথে আরও চারপাশের অসংখ্য জীব এই পদ্ধতির উপর নির্ভর করে নিজেদের কিন্তু খাদ্যের যোগান মিটিয়ে থাকে, সেটা মেটানোর দায়িত্ব নেয় জীব বৈচিত্র্য। এছাড়াও আমরা দেখব বাস্তুতন্ত্রের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী যথেষ্ট সংখ্যায় থাকলে মানুষের অর্থনৈতিক প্রয়োজনে তাদের ব্যবহার নিশ্চিত তারা করে থাকে। যেমন ভেষজ উপাদান, কাঠ, কাঠের ছাল বা গাছের ছাল, রেশম কীট, লাক্ষা কীট, এগুলো যদি প্রতিপালন করা হয় তাহলে উদ্ভিদের যে মানুষের জীবনের প্রতি অবদান সেটি কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি না। তাহলে অর্থনৈতিকভাবে জীব বৈচিত্র্য তাদের গুরুত্ব বিস্তার করে। এছাড়াও যখন আমাদের বিভিন্ন রোগ নিরাময় আর স্বাস্থ্য রক্ষায় কোনো ঔষধ তৈরির ব্যাপার চলে আসছে সেক্ষেত্রে কিন্তু আমরা ভেষজ উদ্ভিদের সন্ধান করছি আর এইসব ভেষজ উদ্ভিদ থেকে বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুত করে তার থেকে মানুষের চিকিৎসা বা স্বাস্থ্য রক্ষা করা হচ্ছে। এক্ষেত্রেও জীব বৈচিত্র্য তার গুরুত্ব বিস্তার করছে। এছাড়াও আমরা দেখব বিভিন্ন আদিবাসী যে লোক সংস্কৃতি, বিভিন্ন ট্রাইবাল এরিয়া, টোটো, রাভা, এরকম আমাদের কয়েকটি পরিচিত নাম সাঁওতাল, এদের যে জীব বৈচিত্র্যের প্রয়োজনীয়তা সেটি কিন্তু অনস্বীকার্য। বনের সাথে অধিবাসীগণের একটা নিবিড় সম্পর্ক থাকে। এই ফরেস্ট এরিয়াগুলোর পাশাপাশি তোমরা দেখবে বিভিন্ন ট্রাইবাল গোষ্ঠী তাদের বসবাস বহুদিন থেকে করে আসছে এবং জীব বৈচিত্র্যের সাথে সে কারণে তাদের একটি নিবিড় সম্পর্ক তৈরি হয়। আর এই নিবিড় সম্পর্ক তৈরি হওয়ার কারণে জীব বৈচিত্র্য সংরক্ষণে তাদের নিজেদেরই যাতে আগ্রহ থাকে সেদিকে তাদের লক্ষ্য রাখা দরকার। এটিকে আমরা বলে থাকি সাধারণত সামাজিক প্রয়োজনীয়তা। এবার যেমন তারা সেই ফরেস্ট এরিয়া বা জীব বৈচিত্র্য দ্বারা উপকৃত হচ্ছে, তাহলে জীব বৈচিত্র্যের সেই গুরুত্ব বা তাদের উপকার মেটানোর জন্য অধিবাসীগণকে এগিয়ে এসে তাদের রক্ষা করতে হবে। এছাড়াও আমরা দেখব ইকোট্যুরিজম, এখন বিভিন্ন স্থানে যে সকল স্থান খুব বেশি লোকালয়ের কাছে নয় বা এমন কিছু স্থান যেগুলি আদিম ও নিরুপদ্রুত পরিবেশ যেখানে খুব বেশি লোকের সমাগম এখনও ঘটেনি, সেই সকল এলাকায় পরিবেশ, গাছপালা, পাখি ও জীবজন্তুর ক্ষতি না করে গড়ে ওঠা পর্যটন শিল্পকেই বলা হয় ইকোট্যুরিজম। আর এই ইকোট্যুরিজমের মূল উদ্দেশ্য কিন্তু স্থানীয় মানুষদের অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটানো এবং তাদের যে ইনকাম
সেই আয়ের একটা অংশ সংশ্লিষ্ট অঞ্চলে জীবগোষ্ঠী রক্ষায় ব্যবহার করা বা ব্যয় করা। ইকো ট্যুরিজমের কয়েকটি বিশেষ দিক হলো, বছরের একটি নির্দিষ্ট সময়ে এই ট্যুরিজম কেন্দ্রগুলিকে খোলা রাখতে হবে যাতে জীব বৈচিত্র্য আর পরিবেশের কুপ্রভাব না পড়ে, সেই দিকটিও কিন্তু সেখানে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আমরা দেখব জীবজন্তু সংরক্ষণে অর্থের সরাসরি যোগান আসে কিন্তু এই ইকো ট্যুরিজম থেকে, তাই মানুষকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সজাগ করা এটিও কিন্তু আমাদের করতে হবে। পৃথিবীতে বাঁচার অধিকার সকল জীবেরই আছে, তাই বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হলে জীব বৈচিত্র্যকে কিন্তু রক্ষা আমাদের করতেই হবে। আর এই অস্তিত্ব রক্ষার তাগিদে জীব নিজেই জীব বৈচিত্র্য রক্ষায় অংশগ্রহণ করে থাকে। তবে মানুষের অবাঞ্ছিত হস্তক্ষেপ এই সকল ব্যাপারে বন্ধ করতে হবে, কারণ মানুষই বেশি স্বার্থান্বেষী এবং পরিবেশের বিশেষত এই জীব বৈচিত্র্য ধ্বংসে বেশি পরিমাণে অবতীর্ণ হয়েছে। এই বিষয়টি আমাদের বুঝতে হবে এবং এই নৈতিকতা থেকে জীব বৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করে আমাদের জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করতে হবে। এছাড়াও আমরা দেখব পরিবেশের ভারসাম্য রক্ষা। আমরা যদি বাস্তুতন্ত্র জীব বৈচিত্র্য রক্ষা করতে পারি, জীব বৈচিত্র্য রক্ষা করা মানে উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারা, আর এই ভারসাম্য যদি আমরা রক্ষা করতে পারি তাহলে পৃথিবীতে কিন্তু একটি প্রাকৃতিক পরিবেশে আমরা দূষণমুক্ত পৃথিবীকে দেখতে পাবো। কোনো জীবের অনিয়ন্ত্রিত হারে বৃদ্ধি সেটি কিন্তু অন্য কোনো জীবের ক্রমাগত সংখ্যায় হ্রাস ঘটাবে। যেমন যদি তোমরা সাপের প্রচুর পরিমাণ বৃদ্ধি দেখো তাহলে ব্যাঙের ক্রমাগত হ্রাস পরিবেশের মধ্যে দেখতে পারবে। একইভাবে আমরা যদি দেখি ব্যাঙ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তাহলে পরে ফড়িংয়ের পরিমাণ কিন্তু পরিবেশ থেকে কমতে থাকবে। এটা আমরা কখনোই চাই না, আমরা চাই সব জীব বৈচিত্র্য তাদের ভারসাম্য বজায় রেখে এই বাস্তুতন্ত্রে অবস্থান করুক। এছাড়াও আমরা দেখব মানুষ আর বন্যপ্রাণী যে সংঘর্ষ, যেহেতু বন্যপ্রাণী বনে বসবাস করে এবং বর্তমানে জীব বৈচিত্র্যের ভারসাম্য যেহেতু মানুষই নষ্ট করছে, ফলে গ্রাম্য বসতির নিরাপত্তাগুলো বা বাগান এরিয়ার পার্শ্ববর্তী যে গ্রামগুলো তাদের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হচ্ছে। সুন্দরবনের অধিক পরিমাণে হরিণের কমে যাওয়া, তার ফলে বাঘগুলো লোকালয়ে ঢুকে পড়ছে এবং মেদিনীপুর ও বাঁকুড়ার জঙ্গলের হাতি খাদ্যের অভাবে বন ছেড়ে দেখা যাচ্ছে কৃষিক্ষেত্রে ঢুকে যাচ্ছে। জলদাপাড়া, গরুমারা এখানেও পার্শ্ববর্তী অঞ্চলে গ্রামগুলোতে হাতি বেরিয়ে কৃষিক্ষেত্রে ঢুকে পড়ছে। তাহলে জীব বৈচিত্র্য রক্ষা করতে পারলে কিন্তু এই ধরনের সমস্যাগুলোকেও, অর্থাৎ মানুষ বন্যপ্রাণী যে সংঘর্ষ সেগুলিকেও আটকানো সম্ভব। এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলিকে যদি আমি একটু সংক্ষেপে বলি এবং এই জীব বৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করি, তাহলে দেখব জীব বৈচিত্র্য বাস্তুতান্ত্রিক বা পরোক্ষ বা অস্পর্শযোগ্য রূপে তার গুরুত্ব লক্ষণীয়, একইভাবে অর্থনৈতিক বা প্রত্যক্ষ বা স্পর্শযোগ্য গুরুত্ব হিসাবে শিল্পের কাঁচামাল, ওষুধ উৎপাদন, ফুল উৎপাদন, কাঠ উৎপাদন, বনজ উৎপাদন এইভাবেও প্রভাব বিস্তার করছে, এবং সামাজিক গুরুত্ব, নান্দনিক গুরুত্ব, নৈতিক গুরুত্ব, আধ্যাত্মিক গুরুত্ব, সাংস্কৃতিক গুরুত্ব প্রভৃতি বিষয়ে প্রভাবিত করে থাকে। তাহলে এই জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারলাম, এত বিলুপ্তির হাত থেকে কীভাবে বাঁচাতে পারবো সে সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার। তাহলে এই জীব বৈচিত্র্য সংরক্ষণ এটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সংরক্ষণ কাকে বলে, অর্থাৎ জীব বৈচিত্র্য সংরক্ষণ বলতে আমরা বুঝে থাকি জীবগুলির সুষ্ঠ রক্ষণাবেক্ষণ এবং তাদের পরিমিতভাবে বিজ্ঞানসম্মত ব্যবহার, যাতে বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজন অনুসারে জীব বৈচিত্র্যগুলোকে ব্যবহার করতে পারে। জীব বৈচিত্র্য যদি আমরা রক্ষা করতে পারি তাহলে বিবর্তনের ধারাকে অক্ষুণ্ণ রাখা যায়, সেই সাথে বজায় রাখা যাবে প্রাকৃতিক ভারসাম্য। তাই জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতন্ত্রগত এই তিনটি স্তরে জীব বৈচিত্র্যকে কিন্তু সংরক্ষণ করা অত্যন্তই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আমরা দেখব প্রজাতি বৈচিত্র্য সংরক্ষণ, অর্থাৎ যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা সংরক্ষণ করতে পারি, এই প্রজাতি সংরক্ষণ বলতে কোনো প্রজাতির যে অন্তর্গত সদস্য জীবগুলো সেই জীবের বিলুপ্তি প্রতিরোধ করে প্রজাতি বৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব। এক্ষেত্রে ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ করে প্রাকৃতিক আবাস বা পরিবেশের সংরক্ষণের মাধ্যমে এই কাজগুলো কিন্তু করা যেতে পারে। এক্ষেত্রে আমরা দেখব সাধারণত দুটি প্রচলিত পদ্ধতি রয়েছে, একটি ইনসিটু এবং একটি এক্স সিটু। ইনসিটু সংরক্ষণ অর্থাৎ যেখানে প্রাণী বা উদ্ভিদকে বাঁচানোর জন্য তাদেরকে স্বাভাবিক আবাসে রেখে রক্ষণাবেক্ষণ করা হয় তাকেই বলা হয় ইনসিটু সংরক্ষণ। আর এই ধরনের সংরক্ষণের জন্য আমরা সাধারণত বিভিন্ন অভয়ারণ্য, সংরক্ষিত বনভূমি অর্থাৎ রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড ফরেস্ট, স্যাংচুয়ারি এই ধরনের বনভূমিগুলি তৈরি করতে পারি বা তৈরি করা হয়। আর এক্সিটু সংরক্ষণের ক্ষেত্রে আমরা দেখব স্বাভাবিক আবাস থেকে যখন দূরবর্তী কোনো স্থানে, অন্য কোনো বনাঞ্চলে বা অন্য কোনো জায়গায় প্রজাতির রক্ষণাবেক্ষণ করা হয় তাদেরকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। এক্ষেত্রে জীবের প্রোটোপ্লাজমযুক্ত কোষ, ভ্রূণ, পরাগরেণু, শুক্রাণু কিংবা ডিম্বাণুকে বিশেষ পদ্ধতিতে বা চরম শৈত্যে তাদেরকে সংরক্ষণ করা হয়। এবার এই বিষয়টিকে আমরা আরেকটু বিশদে জেনে নেব। ইনসিটু সংরক্ষণে আমি তোমাদের বললাম অভয়ারণ্য, জাতীয় উদ্যান বা সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই বিশেষ ঘটনাগুলো বা বনাঞ্চলগুলোকে তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা একসাথে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং সংরক্ষিত জীবমণ্ডল এই জিনিসগুলো আসলে কী। জাতীয় উদ্যান এখানে আমরা দেখব প্রজাতিকেন্দ্রিক
এবং এখানে গুরুত্বপূর্ণ প্রজাতি কিন্তু সংরক্ষিত হয়। এক্ষেত্রে অভয়ারণ্য অপেক্ষা এগুলি বড় হবে এবং জীবমণ্ডল অপেক্ষা অর্থাৎ বায়োস্ফিয়ার যে রিজার্ভ তার থেকে ছোট হবে। আর এখানে জাতীয় উদ্যানের যে সীমানা একটি সুনির্দিষ্ট, নথিভুক্ত এবং অলঙ্ঘনীয়। এখানে সম্পদ সংগ্রহ ও মানবীয় কার্যাবলী কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পর্যটনের উদ্দেশ্যে বা বিনোদনের উদ্দেশ্যে যেতে চায় তাহলে বিশেষ পারমিশন প্রয়োজন হয়। একইভাবে অভয়ারণ্যে আমরা দেখব এটিও প্রজাতিকেন্দ্রিক এবং এখানে অবলুপ্ত প্রায় বা বিপদগ্রস্ত কেবল প্রাণী প্রজাতি সংরক্ষিত হয়। আর এটি জাতীয় উদ্যান ও জীবমণ্ডল অপেক্ষা ছোট, ক্ষেত্রমান 100-500 বর্গ কিলোমিটার। আর অভয়ারণ্যের সীমানা সুনির্দিষ্ট নথিভুক্ত হলেও তা অলঙ্ঘনীয় নয়। সংরক্ষিত জীবমণ্ডলের ক্ষেত্রে দেখব এটি বাস্তুতন্ত্র কেন্দ্রিক এবং সমগ্র বাস্তুতন্ত্রের সকল জীব প্রজাতিই কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভে বা সংরক্ষিত জীবমণ্ডলে সংরক্ষিত হয়। আর এটি জাতীয় উদ্যান আর অভয়ারণ্যের থেকে বড় হয়। জাতীয় উদ্যান অভয়ারণ্যের মতন এক্ষেত্রেও আমরা দেখব সংরক্ষিত জীবমণ্ডলের সীমানাগুলো সুনির্দিষ্ট, নথিভুক্ত এবং অলঙ্ঘনীয়। এখানে কেন্দ্রীয় অঞ্চলে মানে একটি যদি আমরা সংরক্ষিত জীবমণ্ডল দেখি তাহলে তার তিনটি অঞ্চল দেখব, একটি কোর, একটি বাফার এবং একটি অন্তর্বর্তী এলাকা। এই কোর এলাকায় যেখানে মানুষের কোনো রকম কাজকর্ম চলবে না বা নিষিদ্ধ, বাফার এলাকায় যেখানে শিক্ষার গবেষণামূলক কাজকর্ম হতে পারে কিন্তু মানুষের কোনো অর্থনৈতিক কাজকর্ম সেখানে করা চলবে না, আর অন্তর্বর্তী এলাকা ট্রানজিশন জোন যেখানে ফরেস্ট আর এই গ্রামাঞ্চলের কিছুটা মিক্সচার আছে সেখানে জনবসতি, কৃষি আর বিনোদনমূলক কাজকর্ম কিছুটা পরিমাণে সাধিত হয়। জাতিপুঞ্জের ইউনেস্কোর যে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম ম্যাপ MAB এর অন্তর্ভুক্ত বায়োস্ফিয়ারের সংখ্যা কিন্তু পৃথিবীতে 621টি, যার মধ্যে ভারতবর্ষে রয়েছে 18টি। এক্ষেত্রে তোমরা এই বিষয়গুলিকে একটু মাথায় রাখবে, এই জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক এটি কিন্তু ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অর্থাৎ ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর যে 35 নম্বর ধারা, সেই ধারা অনুসারে অরণ্য অঞ্চলের ঐতিহ্যপূর্ণ বাস্তুতন্ত্র, বন্যপ্রাণ, জীবাশ্ম ইত্যাদিকে সংরক্ষণ করা হলে তাকে জাতীয় উদ্যান বলে, এই মর্মে এটি তৈরি হয়েছিল। আর অভয়ারণ্যের ক্ষেত্রে ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অর্থাৎ ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 তার 28 নম্বর ধারা অনুসারে যখন কোনো অরণ্য অঞ্চলের ঐতিহ্যপূর্ণ বাস্তুতন্ত্র, বন্যপ্রাণী, জীবাশ্ম ইত্যাদিকে সংরক্ষণ করা হয় তাকে অভয়ারণ্য বলে। তাহলে জাতীয় উদ্যানের ক্ষেত্রে ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের 35 নম্বর ধারা, এক্ষেত্রে 28 নম্বর ধারা, এবং দুটো আইন একই 1972 সালের। আর বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে আমরা দেখলাম ইউনেস্কো তার অধীনে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার যে কর্মসূচি সেখানে বায়োস্ফিয়ার রিজার্ভ ধারণা জন্ম হয় 1971 সালে। এক্ষেত্রে এটি কেন্দ্র সরকার ও বিশ্ব সংস্থাগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন প্রকার যে এক্সিটু সেক্ষেত্রে আমরা দেখব অর্থাৎ স্বস্থানিক নয়, এক্সিটু হলো স্বস্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে তাদের সংরক্ষণ করা, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর আবাস স্থানের বাইরে তাদের সংরক্ষণ করার পদ্ধতিকে এক্সিটু বলে। এক্ষেত্রে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে আলিপুর চিড়িয়াখানায় এনে তাদেরকে বাঁচিয়ে রাখা, তাদের বংশবৃদ্ধি করা, এটি হলো এক্সিটু সংরক্ষণ। আর এক্সিটু সংরক্ষণের ক্ষেত্রে যে পদ্ধতিগুলো গ্রহণ করা হয় সেক্ষেত্রে আমরা দেখব জিন ব্যাংক, সিড ব্যাংক, জার্ম প্লাজম ব্যাংক প্রভৃতি তৈরি করা হয়। এক্ষেত্রে আমরা দেখব জার্ম প্লাজম ব্যাংকে শুক্রাণু ও ডিম্বাণুকে সংরক্ষণ করা হয়। উদ্ভিদ প্রজাতি সংরক্ষণের জন্য সহজতম উপায় হলো জিন ও সিড ব্যাংক সংরক্ষণ। এছাড়াও পরাগরেণু, বীজ, গাছের বিভিন্ন অংশ -190°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়, যাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। এছাড়াও বিদেশের বিভিন্ন প্রান্তে চিড়িয়াখানায় বহু বিলুপ্ত প্রায় প্রাণীদের সংরক্ষণ করে তাদের রক্ষণাবেক্ষণ করা হয়। একই রকমভাবে বোটানিক্যাল গার্ডেনেও কিন্তু দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির উদ্ভিদগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এসবই হলো এক্সিটু সংরক্ষণের পদ্ধতি। তাহলে আমরা ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের মাধ্যমে বুঝতে পারছি কীভাবে বিভিন্ন জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করা যেতে পারে। এক্ষেত্রে আমরা অক্টোবরের শেষের থেকে যখন চ্যাপ্টার ভিত্তিক MCQ বা এসএ প্রশ্নের ভিডিওগুলো তৈরি শুরু করব সে সময় এই বিষয়গুলোর থেকে ছোট প্রশ্নগুলো আমরা জেনে নেব। তাহলে ইনসিটু সংরক্ষণ হলো অন্তঃক্ষেত্রীয় বা স্বস্থানিক সংরক্ষণ এবং এক্সিটু হলো বহিঃক্ষেত্রীয় বা অস্থানিক সংরক্ষণ। একটি নিজের জায়গাতেই সংরক্ষণ করা হয়, আরেকটি হলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে তাদের সংরক্ষণ করা হয়ে থাকে। সিলেবাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জীব বৈচিত্র্য ও মানুষ অর্থাৎ বায়োডাইভার্সিটি অ্যান্ড ম্যান। এক্ষেত্রে জীব বৈচিত্র্য সৃষ্টি ও বিনাশে মানুষের যে ভূমিকা সে বিষয়টি আমাদের খুব সংক্ষেপে এখানে জেনে নিতে হবে, কারণ আমরা জীব বৈচিত্র্যের সৃষ্টি থেকে শুরু করে তার ধ্বংস এবং সংরক্ষণ পদ্ধতি সে সম্পর্কে আলোচনা করে নিয়েছি। এক্ষেত্রে মানুষ কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথম আমরা দেখে নেব জীব বৈচিত্র্য সৃষ্টিতে, পরবর্তীতে জীব বৈচিত্র্য বিনাশে। মানুষ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভেষজ ওষুধের জন্য যেসব নিত্য নতুন শাকসবজি, ফলমূল, ভেষজ উদ্ভিদের চাষ করে, বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের সংকর প্রজাতির গরু, ছাগল, ভেড়া, শুকর, মহিষ,
মাছ, মুরগি, উট, ঘোড়া, বিভিন্ন ধরনের ফসল এবং প্রাণী তাদের কিন্তু উৎপাদন ও প্রতিপালন করে থাকে। তার মাধ্যমে এই জীব বৈচিত্র্য কিন্তু সমৃদ্ধশালী হয়, অর্থাৎ নতুন নতুন জীবের সৃষ্টি ঘটিয়েছে মানুষ। সারা পৃথিবী জুড়ে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য যে বিপুল খাদ্য চাহিদা, সেটি পূরণে মানুষ কী করেছে? উচ্চ ফলনশীল শঙ্কর জাতের ধান, গম, মিলেট, গবাদি পশু, এই সকল পালনের মাধ্যমে বা উৎপাদনের মাধ্যমে জিনগত বৈচিত্র্য কিন্তু দারুণভাবে বৃদ্ধি করেছে। তার ফলে বিভিন্ন দেশে এই জিন ব্যাংক স্থাপন করা হয়েছে। এক দেশের ফসল যাতে অন্য দেশে আমরা চাষাবাদ করতে পারি, সেটিকে সংরক্ষণ করতে পারি, যে কারণে জিন ব্যাংক স্থাপনের মাধ্যমে সেই ফসল রক্ষা করা হচ্ছে। এছাড়াও আমরা দেখব পরিবেশ ও জীবজন্তুর যাতে ক্ষয়ক্ষতি কম হয়, সেই কারণে মানুষ জীব বৈচিত্র্য সমৃদ্ধ কেন্দ্রগুলিতে পরিবেশ বান্ধব পর্যটন আর বিনোদন কেন্দ্রগুলোর বিকাশ ঘটিয়েছে, যার ফলে জীব বৈচিত্র্য রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে অর্থ সংস্থান বা অর্থের উৎসের ব্যবস্থা করেছে, যেটিকে আমরা আলোচনা অলরেডি করেছিলাম এর আগের ভিডিওতে, যে ইকো ট্যুরিজম। তাহলে ইকো ট্যুরিজমের মাধ্যমেও জীব বৈচিত্র্য সৃষ্টিতে বা রক্ষায় কিন্তু মানুষের ভূমিকা রয়েছে। এছাড়াও আমরা কি দেখব, বনভূমি সৃষ্টি। মানুষ বর্তমান দিনে যে সকল জমি বা ভূমি পতিত এবং অনুর্বর, সে সকল জমিকে কী করছে? বৃক্ষরোপণ করছে এবং নতুন নতুন অরণ্য সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ করছে। ফলে উদ্ভিদ প্রজাতির সংখ্যা মানুষ দিন দিন বৃদ্ধি করছে, যার ফলে প্রাকৃতিক বাসস্থানের ভারসাম্য কিন্তু কিছুটা হলেও বজায় রাখা সম্ভব হচ্ছে। এছাড়াও আমরা দেখব মানুষের জীব বৈচিত্র্য সৃষ্টিতে আরেকটি ভূমিকা, সেটি হলো জীব প্রজাতি সংরক্ষণ। আমরা জানছি যে মানুষ জীব বৈচিত্র্য ধ্বংস করছে, কিন্তু মানুষ সংরক্ষণের চেষ্টাও চালিয়ে যাচ্ছে। প্রকৃতির যে বন্য পরিবেশ, সেখানে বিজ্ঞানসম্মত সংরক্ষণ পদ্ধতিতে প্রাকৃতিক বা কৃত্রিম প্রজননের মাধ্যমে যে সকল বিপদগ্রস্ত বা অতি বিপন্ন জীব, সেগুলোকে রক্ষা করে অসংখ্য জাতীয় উদ্যান, অভয়ারণ্য, উদ্ভিদ ও প্রাণী উদ্যান এবং জিন ভাণ্ডার পৃথিবী জুড়ে গড়ে তুলেছে। তাহলে আমি এখানে তোমাদের বললাম জীব বৈচিত্র্য সমৃদ্ধকরণ, জিনগত বৈচিত্র্য সৃষ্টি, ইকো ট্যুরিজমের বিকাশ, বনভূমি সৃষ্টি এবং জীব প্রজাতি সংরক্ষণ। এগুলোতে মানুষ জীব বৈচিত্র্য সৃষ্টিতে বা রক্ষায় ভূমিকা পালন করে। আর জীব বৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা কীভাবে মানুষ পালন করে থাকে? জীব বৈচিত্র্যের যে কেন্দ্রগুলি, সেগুলিকে কিন্তু মানুষ দিনে দিনে সংকোচন আর বিচ্ছিন্ন করে দিচ্ছে। কীভাবে? আধুনিককালে কৃষিকাজ, শিল্পস্থাপন, রাস্তাঘাট ও বসতি নির্মাণ, তার সাথে সাথে আমরা কী দেখছি, নদীবাঁধ, সেচ, জলবিদ্যুৎ প্রকল্প রূপায়ণ, এর ফলে যে সকল অঞ্চলে প্রচুর জীব বৈচিত্র্য সমৃদ্ধ ছিল সেই অঞ্চলগুলিকে মানুষ সংকুচিত করে দিচ্ছে বা তার পরিমাণকে কিন্তু কমিয়ে দিচ্ছে। আর জীব প্রজাতির এই খাদ্য সংকটের ফলে বা অভিযোজনগত সমস্যার জন্য বিভিন্ন দুর্বল যে জীব প্রজাতিগুলো, সেগুলো পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যখন কতদিন পড়েছিলাম লস অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীব বৈচিত্র্য বিনাশ, সেক্ষেত্রে বনজ সম্পদগুলো যেগুলো দুষ্প্রাপ্য এবং মূল্যবান, এছাড়াও কিছু পশুজ উপকরণ, সেগুলো সংগ্রহ করবার জন্য বেআইনিভাবে অতিমাত্রায় পশু পাখি, গাছ, ঔষধি গাছপত্রগুলো, সেগুলো কিন্তু মানুষ প্রচুর পরিমাণে চোরা পথে সংগ্রহ করছে, যার ফলে জীবের সংখ্যা হ্রাস পাচ্ছে। এছাড়াও আমরা দেখব শিল্প বিপ্লবের পর থেকে কলকারখানা আর যানবাহন নির্গত যে গ্রিনহাউস গ্যাসগুলো, সেগুলোর পরিমাণ এতটা বৃদ্ধি পেয়েছে যে পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বিভিন্ন রকম জীব বৈচিত্র্য অতিরিক্ত উষ্ণতা সহ্য করতে না পেরে তারা বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তাহলে ভূ উষ্ণায়ন এর মাধ্যমে জীব বৈচিত্র্য বিনাশে মানুষ কিন্তু ভূমিকা পালন করে চলেছে। এছাড়াও অরণ্য হনন আর পরিবেশ দূষণ, এক্ষেত্রে অরণ্য হননের মাধ্যমে আমরা দেখব যে মানুষের বসতি আর অর্থনৈতিক কার্যাবলীর যে ক্রম প্রসার, তার ফলে নির্বিচারে অরণ্য বিনাশ ঘটছে। আর জীব প্রজাতির স্বাভাবিক আবাসস্থলের সংকোচন আর তাদের বিচ্ছেদ চলছে। আর অতিমাত্রায় বায়ু, মাটি, জল দূষিত হওয়ার কারণে, কী কারণে হচ্ছে সকলেই আমরা জানি, কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য, এই সকল কারণে স্থানীয়, আঞ্চলিক আর বিশ্বজুড়ে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল, শক্তি প্রবাহ, এগুলো সব বিঘ্নিত হওয়ার ফলে সংবেদনশীল যে প্রজাতিগুলো, তাদের পরিমাণ দিনে দিনে ক্রম হ্রাস পাচ্ছে। তাহলে মানুষ একদিকে জীব বৈচিত্র্য সৃষ্টিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক অপরদিকে জীব বৈচিত্র্য বিনাশেও কিন্তু মানুষ ভূমিকা পালন করে চলেছে। আজ তাহলে এই ভিডিওতে আমরা জেনে নিলাম বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় এবং বিভিন্ন রকম বস্তু উৎপাদনে বা বাস্তুতান্ত্রিক অর্থনীতিতে জীব বৈচিত্র্য কীভাবে মানুষের সহযোগিতা করে থাকে বা পরিবেশের সহযোগিতা করে থাকে, এর সাথে এই জীব বৈচিত্র্য বিনাশের হাত থেকে আমরা কীভাবে তাদেরকে রক্ষা করতে পারি, অর্থাৎ সংরক্ষণ পদ্ধতি, সেই বিষয়গুলি। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।